হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে আছে লক্ষ্মী পুজো, মানে কোজাগরী লক্ষ্মী পুজো, তো সেই তো সবার বাড়ি বাড়ি হয়। তো আমাদের বাড়িতেও কিন্তু হবে লক্ষ্মী পুজো। তো এখন সকাল ওই 8টার মতো বাজে, তো ঘুম থেকে সবাই মাত্র উঠেছি, বুঝতেই পারছো। আর বাবান এখনও ঘুমোচ্ছে, তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি, সারাদিন কী করছি না করছি আর লক্ষ্মী পুজোটা কী করে কাটাচ্ছি আর আমাদের বাড়িতে কীরকম লক্ষ্মী পুজো হয় সেইটাও তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি। তো চলো, তোমরাও কেমন লক্ষ্মী পুজো করো সেইটাও আমাকে জানিও, আর তোমাদের বাড়িতে কীরকম কী পূজা হয়, তো তোমরা সবাই কেমন পুজো কাটালে, তো সেইটাও কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের সবাইকে যেন শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার প্রণাম। তো চলো তারপরে উপরে যাই, মা কী করছে উপরে, মানে উপরে আমাদের যেহেতু ঠাকুর ঘর, তো চলো দেখি মা উপরে কী করছে। তো এখানে দেখতে পাচ্ছো যে মা আলপনা দিয়েছে, দেখো মা এগুলো সব মা দিয়েছে আলপনা। তো এই যে তো তারপরে দেখো মা এখানে শীত আলপনা দিয়েছে। তো উপরে এসে দেখি মা, এই যে দেখো পুজোর জোগাড় করছে। তো এখানে মা আটা মাখাচ্ছে, মানে লুচি সুজি করবে। তো দেখো এই যে আমি এখানে দুধ এনে দিলাম আর ভুজোটা এনে দিলাম। তো এই যে মা এখন আটা মাখাবে, তারপরে লুচি ভাজবে, তারপরে সুজি করবে, আর নাড়ু করা হয়ে গেছে। তো এই সমস্ত কিছুই মাকে ভোগ দেওয়া হয়, মা লক্ষ্মীকে। তো চলো আমি ঠাকুর ঘরটা দেখাই কীরকম সাজিয়েছে। আর এই যে আমাদের সিংহাসনটা রং করা হয়ে গেছে, আর এখানে লাইটিংও লাগিয়ে দিয়েছে বাবা। তো দেখতে পাচ্ছো লাইটিংগুলো না খুব একটা ভালো করে লাগানো হয়নি, পরে ঠিক করে লাগানো হবে, বাবার সময় ছিল না সেই জন্য বাবা এরকম করে রেখে দিয়েছে। তো দেখো এই যে আমাদের এবার বড় লক্ষ্মী ঠাকুর এনেছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে দেখো নিচে আমাদের শিবলিঙ্গ, আর এখানে গোপসোনা। তো কেমন লাগছে জানিও, এখনও তো পুরোপুরি সাজানো হয়নি ঘরটা, তো সব কিছু জোগাড় হয়ে গেলেই তারপরে সাজানো হবে, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো এখন দেখে জানিও কেমন লাগছে। আর আমাদের কিন্তু যে ধানের গাছ দিতে হয় তো সেটাও কিন্তু পাশে আছে, চলো তারপরে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বাবান ঘুমিয়েই যাচ্ছে এখনো পর্যন্ত, ওকে ডেকে যাচ্ছি, ওর ওঠার নামই নেই, দেখেছো ও খিদে পেয়ে গেছে তাও উঠছেই না। এই দেখো দেখো কি ঘুমু করছে, বলছি যে ওঠো বাবান, বাবান ওঠো। এই যে পুজো হবে লক্ষ্মী পুজো, ঠাকুরমশাই কিন্তু চলে এসছে, মানে আমাদের পুরোহিত কাকু চলে এসছে। তো যাবো আমি উপরে, আর ওকে রেখে কী করে যাবো একা একা, আমি নিচে কেউ নেই, তো শুনছেই না কথা, দেখো উঠছেই না। চলো আমি চলে গেলাম কিন্তু, টাটা থাকো তুমি বাবান ওঠো। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। মাটি ছাড়া এমনি থাকবে ছোট ঘরে, তাও হয় এত বড় বড় বেকা ফুটে থাকবে। হ্যাঁ কতগুলো ভূত কোথায় যে চিনি, ওই যে ছোট সাদা কৌটোটা ছিল তো ওষুধের, বিশ্ব রূপসী আদেশী পদে পদ্মালয় শুভে সর্বোচ্চ ভাইমা দেবী মালকিং নমস্তুতে। এই ঘরটা কিন্তু সামনে বিশ্ব করে দেওয়া, সামনে পাঠানটা কালকে উঠে নিবা, আর এই
তো তোমরা তো দেখতেই পেলে পুজো হচ্ছিল, তো এখন কিন্তু পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো পুজো হওয়ার পর কি সুন্দর লাগছে না দেখতে, লক্ষ্মী ঠাকুরকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো কীরকম সাজানো হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে যে আমাদের গোপুসোনা। তো এইভাবে আমরা পুজোটা করি। তো তোমরা কে কীভাবে পুজো করো সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের পুজোটা। চলো চলো। এখানে দেখো বাবার এখানে ঠাকুর দেখছি প্রণাম করছে। তো এই যে দেখো বাবা চলে এসছে, তো এখন আমরা সবাই মিলে খাবো প্রসাদ। আর এই যে দেখো ও দাদার কোলে বসে আছে। তো চলো আমরা প্রসাদ খেয়ে তারপরে যাবো নিচে। তো নিচে গিয়ে রান্না বান্না করতে হবে, গরম খাওয়াতে হবে। পড়ে যাবা রাত্রির এই কয়েকজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য। ব্রত কথা, কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে তাহলে রাজা নিজেই সেই জিনিসের দাম দিয়ে কিনে নেবেন। অল্পদিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন একজন কামার একধারে খুব খুব বিভৎস হয়ে বসে আছে। তার কাছে রয়েছে পাঁচালি আর সঙ্গে পুজোটা দিয়ে নিল। আর আজকে ছিল আমাদের লক্ষ্মীর সাথ, মানে যাদের জমি আছে তো তারা এই জিনিসটা করে থাকে। তো এরকমভাবে বাতি দেওয়ার নিয়ম হয়, মানে প্রদীপ দেওয়ার নিয়ম হয়। তো এভাবে আমার মাও কিন্তু প্রদীপ দেয়, মানে জমির এটা উদ্দেশ্যে, মানে লক্ষ্মীর সাথ। তো একই দিনে এটা পড়েছে, লক্ষ্মী পুজো আর লক্ষ্মীর সাথ তো একদিনেই পড়েছে, সেই জন্য একদিনই মা সন্ধ্যাবেলা এটা দিয়ে নিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।